नमस्कार বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। পূজো মানে বাঙালিদের সবথেকে প্রিয় হলো ভোগের খিচুড়ি। তা সে দুর্গাপূজা হোক কি লক্ষ্মী পূজো বা সরস্বতী পূজো, এই বছরের সরস্বতী পূজো আসতে আর বেশি দেরি নেই। তাই আজকের পর্বে বানিয়ে দেখাবো সরস্বতী পূজো স্পেশাল ভোগের খিচুড়ি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই এই ভোগের খিচুড়ির রেসিপিটা। এই খিচুড়ি বানাবার জন্য সবার প্রথমে ডাল ভেজে নেব। গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সোনা মুগ ডাল ছোট কাপে মেপে। এখানে আমি টোটাল 1.5 কাপ সোনা মুগ ডাল নিয়েছি। খুব বেশি লাল করে এগুলোকে ভাজবেন না, কারণ খুব বেশি লাল করে ভাজলে পরে ডাল সিদ্ধ হতে চাইবে না। ভাজবার সময় যাতে ডাল পুড়ে না যায় সেজন্য গ্যাসের আঁচ লো মিডিয়ামে রেখে সমানে হাতা দিয়ে এভাবে করে নাড়তে থাকতে হবে। যখন দেখবেন ডালে এরকম হালকা হালকা বাদামি রং আসতে শুরু করেছে, তখন গ্যাস বন্ধ করে দিয়ে ডাল একটা পাত্রে নামিয়ে নিতে হবে। ডাল ভেজে নেবার পর একটা বাটিতে নামিয়ে নিয়ে প্রথমে ধুয়ে নিয়ে এভাবে জলে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। এই খিচুড়ি বানাবার জন্য চাল এবং ডালের রেশিও সমান হতে হবে। যে কাপে আমি ডাল মেপে নিয়েছি সেই কাপে মেপেই এখানে টোটাল 1.5 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। চাল ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন তেল। তেল ভালোভাবে প্রথমে গরম হতে দেব। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া ফুলকপি। একটা মাঝারি মাপের ফুলকপির ফুলগুলোকে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি। ফুলকপি ভাজবার সময় নুনের সাথে একটু চিনি দেবেন, তাতে করে দেখবেন ফুলকপি ভাজতে গিয়ে ভেঙে যাবে না এবং এর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। 1/4 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন বেশি আছে, এগুলোকে একটু লাল করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নিলে পরে ফুলকপিগুলো খেতেও ভালো লাগবে এবং ভাজতে ভাজতে দেখবেন এগুলো 85% সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিতে দেখুন সুন্দর বাদামি রং চলে এসেছে, ফুলকপি ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এই ভাজা ফুলকপিগুলোকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন তেল। এর মধ্যে আমি আলু ভেজে নেব। 3টে মাঝারি মাপের আলু খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে মাঝ বরাবর 2 টুকরোই কেটে নিয়েছি। এর মধ্যে অল্প নুন হলুদ দিয়ে আলুগুলোকেও আমি এখন বেশি আছে সোনালি রং করে ভেজে নিচ্ছি। আলুগুলোকেও দেখুন সোনালি রং করে ভেজে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া আলুগুলোকেও আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া নারকেল। এখানে 1/2 কাপ কুচনো নারকেল নিয়েছি। নারকেল ভেজে নেব। নারকেল ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে এবং এগুলোতেও দেখুন বাদামি রং চলে এসেছে। ভাজা নারকেলগুলোকেও আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখানে 1/2 কাপ মটরশুঁটি নিয়েছি। এগুলোকেও একটু ভেজে নেব, তবে মটরশুঁটি খুব বেশি সময় ধরে ভাজবেন না, তাতে করে এগুলো ফাটতে শুরু করবে। 1 মিনিট মতন ভেজে নিয়েছি যাতে মটরশুঁটির যে একটা কাঁচা ভাব সেটা চলে যায়। ভেজে নেবার পর ভাজা মটরশুঁটিগুলোকেও আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলায় দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা 2 টুকরো ছিঁড়ে দিয়ে দিলাম। 2টো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 1টা দারচিনি, 3টে ছোট এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। আবারও কয়েক সেকেন্ড মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজার সুন্দর গন্ধ বের হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া 2টো মাঝারি মাপের টমেটো। আর দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন আদা বাটা। সামান্য একটু নুন দিয়ে দিলাম, এতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কারণ ভোগের খিচুড়ি খুব একটা বেশি ঝাল হয় না, তবে আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন।
অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন মিশিয়ে নিয়ে এই মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। লো মিডিয়াম আঁচে আমি মশলা কষিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে মশলা কষাচ্ছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলার কড়াই আমি সরিয়ে নিচ্ছি, গ্যাসে বসিয়ে দিলাম একটা সসপ্যান। আজকের এই খিচুড়ি আমি এই সসপ্যানে বানাচ্ছি। ধুয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি, একসাথে ডাল দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেব গরম জল। একটা পাত্রে আমি আগে থেকে গরম জল বানিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি প্রায় 1.5 লিটার মতন গরম জল দিয়েছি, পরে আবার আরও একটু গরম জল দেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন, মশলা কষানোর সময়ও নুন দিয়ে কষিয়েছি, তাই সেই বুঝে নুন দিতে হবে। 8টা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশি আছে, জল ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। জল ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলু সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, সেজন্য আলু প্রথমে দিয়ে দিলাম। আরও একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। খিচুড়ির নিয়মই হচ্ছে যখনই এর মধ্যে জল মেশাতে হবে অবশ্য করেই গরম জল মেশাবেন। গ্যাসের আঁচ কমে করে দিয়ে এখন চাল ডাল ভালোভাবে সেদ্ধ না হওয়া অবধি অপেক্ষা করছি। প্রায় 10 মিনিট এভাবে করে রান্না করেছি। চাল ডাল দেখুন প্রায় হাফ সেদ্ধ হয়ে এসেছে, জল অনেকটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা নারকেল আর মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খিচুড়ির সাথে সব কিছুকে মিশিয়ে নেব। এর মধ্যে আরও একটু গরম জল দিয়ে দেব। যে কড়াইটাতে মশলা বানিয়েছিলাম সেই কড়াইটাতে বেশ অনেকটা মশলা লেগেছিল, সেটা ধুয়েই এর মধ্যে আরও একটু গরম জল দিয়ে দিলাম। ভাজা ফুলকপিগুলো এই সময় দিয়ে দিচ্ছি। সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে কম আঁচেই এটাকে রান্না করব, যতক্ষণ চাল ডাল পুরোপুরি সেদ্ধ না হচ্ছে ততক্ষণ অবধি। গ্যাসের আঁচ কমে করে দিয়ে এটাতে ঢাকনা দিয়ে রান্না করছি। এভাবে করে আরও প্রায় 5 মিনিট মতন এটাকে রান্না করেছি। মাঝে মাঝে অবশ্যই হাতা দিয়ে সব একটু মিশিয়ে দেবেন, নাহলে পরে খিচুড়ি নিচ থেকে লেগে বা পুড়ে যেতে পারে। চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টি স্পুন চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। 1/2 টি স্পুন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট এটাকে কম আছে রান্না করব। আরও 1-2 মিনিট কম আছে রান্না করে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টি স্পুন ঘি। ঘিয়ের গন্ধ ফ্লেভার যাতে খিচুড়িতে ভালোভাবে মিশে যায়, তাই 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে এটাকে ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পর সব কিছুকে আবারও দেখুন একটু মিশিয়ে নিচ্ছি। ভোগের খিচুড়ি একদম রেডি পরিবেশনের জন্য। আমি একটা থালায় এটাকে পরিবেশন করছি। আজকের ভোগের খিচুড়ি আমি বেগুন ভাজা আর আলু ভাজার সাথে পরিবেশন করেছি, তবে এর সাথে আলুর দম বা লাবড়ার তরকারি খুবই ভালো লাগে। আলুর দম লাবড়া তরকারি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।